সুপারিশ করে কলকাতার সঙ্গে নাম মিলল বসিরহাট। 2022 সালে বসিরহাট পৌরসভা পৌর বোর্ড গঠন হওয়ার পরে মূল লক্ষ্য ছিল বসিরহাট পৌরসভার একাধিক ওয়ার্ডকে স্বচ্ছতা অর্থাৎ পরিষ্কার একদিকে অন্যদিকে জলযানমুক্ত করতে উদ্যোগী হন। মূলত ইতিমধ্যে 530 জন এই কর্মীরা তারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করছেন, বিভিন্ন কঠিন বর্জ্য পদার্থ এনে সেটাকে আবার নিয়ে এসে তারা বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সঙ্গে বসিরহাট পৌরসভার নাম জুড়েছে, পুরস্কার ঘোষণা করেছে। দ্বিতীয়ত উৎসাহিত বসিরহাট পৌরসভা, বসিরহাটের পৌরসভা 23টা ওয়ার্ডের নাগরিক খুবই সুবিধাভোগ করছে। আপনার তার সঙ্গে আমিও করছি। প্রথম কথা, আগে ময়লা আবর্জনা চারিদিকে ছড়ি ছিটি থাকতো। বর্তমান বোর্ড আমাদের অদিতি মিত্র রায় ম্যাডাম, উনি আসার পরে আমাদের পৌরসভা অনেক উন্নতি হয়েছে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে। হতেই পারতাম না, এত জল জমতো, ময়লা আবর্জনা বন্ধ থাকতো। এখন ম্যাডাম খুবই ভালো কাজ করছে, প্রতিটা ওয়ার্ডে 23টা ওয়ার্ডেই আমরা স্বচ্ছভাবে এখন চলাফেরা করতে পারছি। আগে কি দুর্গন্ধ? আগে খুব দুর্গন্ধ হতো, আমরা বেরোতে পারতাম না রাস্তায়। রোগ জীবাণু ধরতো, ডেঙ্গু টেঙ্গু যেগুলো দেখাশোনা করছে, আমাদের ম্যাডাম খুবই ভালো কাজ করছে। বাংলা প্রকল্পটা চালু হওয়ার পরে এতটাই উন্নতি হয়েছে, আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি, ড্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনে যে মশাগুলো জমতো সেগুলো জল নিকাশের ব্যবস্থা খুবই ভালো হয়েছে, যার জন্য ডেঙ্গুটাও হয় না। আর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত দিকে, যেখানে সেখানে যেসব জিনিসগুলো নোংরা পড়ে থাকতো হাটে বাজারে, সবজি ফলের খোসা থেকে শুরু করে মাছ কাটা থেকে শুরু করে যেখানে সেখানে পড়তো, সেগুলো একদম আমরা নির্মল বাংলাটা প্রকল্প চালু হওয়ার পরে সমস্তটাই পরিষ্কার হবে, একদম সুন্দরভাবে এখন ব্যবস্থাটা হয়েছে। তাই সব মিলিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতার পুরস্কৃত হলো বসিরহাট পৌরসভা। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।